নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। 200 বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, চুচুড়ায় উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী, জেলা বঙ্গজননী সম্মেলনে শুভেন্দুকে নিশানা কাকলি থেকে কল্যাণের। আসছি বিস্তারিত খবরে। বাংলায় 200 বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি, চুচুড়ায় সাংবাদিক বৈঠকে দাবি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের। ভ্রষ্টাচারীদের বিজেপিতে কোনো জায়গা নেই। নারদা কাণ্ডে নাম জড়িত শুভেন্দু অধিকারীকে দলে নেওয়ার পরের দিনই চুচুড়ায় এসে সাংবাদিকদের জানিয়ে দিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এদিন চুচুড়ায় একগুচ্ছ দলীয় কর্মসূচিতে আসেন কেশব প্রসাদ। উপমুখ্যমন্ত্রীর কনভয় প্রথমে আসে চুচুড়ায় বিজেপির হুগলির সাংগঠনিক জেলা কার্যালয়ে। সেখানে এসে তিনি কিছুক্ষণ দলীয় কার্যকর্তাদের সাথে পরিচয় পর্ব সারার পর সাংবাদিক বৈঠকের সামিল হন। শুরুতেই তিনি পশ্চিমবঙ্গের আইন কানুন নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি পরায়ণ নেতার সংখ্যা এত বেশি যে সেই সমস্ত নেতাদের বাদ দিলে আর তৃণমূলে কেউ থাকবে না। দিল্লিতে কৃষকদের ধর্ণা প্রসঙ্গে কেশববাবুর বক্তব্য, নয়া কৃষি আইনে কোটি কোটি কৃষকদের স্বার্থ জড়িত, তাই নরেন্দ্র মোদীজি সেই আইন বাতিল করছেন না। কিছু স্বার্থান্বেষী মানুষরা সরকারের বদনাম করতে দিল্লিতে কৃষকদের বসিয়ে রেখেছে। সাংবাদিকদের প্রশ্ন ছিল, হাথরাসকাণ্ডে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথমে বলেছিলেন ধর্ষণ হয়নি, কিন্তু এখন সিবিআই তদন্ত করে বলছে ধর্ষণ করা হয়েছিল। সে বিষয়ে কেশববাবু বলেন, উত্তরপ্রদেশ সরকারই সিবিআই তদন্তের সায় দিয়েছে। উত্তরপ্রদেশ সরকার দুষ্কৃতীদের সাজা দিতে জানে। তিনি দাবি করেন, 21-এর নির্বাচনে 200-এর বেশি আসন নিয়ে বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে। कृषि बिल को लेकर के बैठे, कृषि बिल के जो लाया गया है वह किसानों के हित में है, और जिन मुद्दों को लेकर के वह बैठे हुए हैं वह भाजपा विरोधी माननीय नरेंद्र मोदी विरोधी एक गैंग की साजिश कह लीजिए, अन्यथा हम किसान हमारे अन्नदाता हैं। उनकी बात सुनना, उनसे बातचीत हुई, जो उन्होंने मांग की वह प्रस्ताव सरकार ने दे दिया, और सरकार ने जब प्रस्ताव दिया तो उन्होंने कहा नहीं, सारे बिल वापस ले लीजिए। तो सारे बिल वापस लेंगे तो देश के करोड़ों किसान परिवारों का बहुत बड़ा नुकसान होगा, इसलिए सरकार ने ये कहा है कि बिल वापस नहीं होगा। अभी भी अगर किसानों को कोई बात कहनी है तो वो आकर के बात कहें, सरकार सुनने को तैयार है और सरकार के दरवाजे किसानों के लिए हर समय खुले हुए। हाथरस के बारे में जो कि आदित्यनाथ जी का कहना था कि रेप नहीं हुआ है, लेकिन आज सीबीआई ने बोला रेप हुआ। देखिए, उसकी जाँच हुई और उत्तर प्रदेश सरकार ने ही सीबीआई जांच रिकमेंड किया, और जो दोषी हैं, जो अपराधी हैं, उनके खिलाफ कार्रवाई हुई है, आगे भी कार्रवाई होगी। कोई भी अपराधी उत्तर प्रदेश के अंदर बचने का उसके लिए कोई रास्ता नहीं, इसलिए चाहे वो हाथरस हो या कोई भी कांड हो, अपराधी इस समय उत्तर प्रदेश में भागने और छिपने के स्थान खोजता फिर रहा। चीफ मिनिस्टर ऐसी कोई जानकारी नहीं दिए हैं, आप जो बता रहे हैं ऐसी कोई जानकारी नहीं दिए, और अगर ऐसी जानकारी सीबीआई हमें ने रिकमेंड किया, स्टेट ने रिकमेंड किया, उत्तर प्रदेश सरकार के रिकमेंडेशन पर सीबीआई जांच हुई, सीबीआई जांच के निष्कर्ष के आधार पर जो कार्रवाई होनी वो कार्रवाई हो रही है। अपराधी यूपी में बच ही नहीं सकता, चाहे वो महिलाओं के प्रति अपराध करे या अन्य किसी प्रकार का अपराध करे। यूपी की बात कर रहे हैं हम, तो अपराधियों को चाहे वह किसी भी प्रकार के अपराध करने वाले अपराधी हों उनके खिलाफ कठोर कार्रवाई करते हैं, लेकिन पश्चिम बंगाल में महिलाओं की सुरक्षा को ऐसा खतरा है कि यहाँ की बहनों को इस सरकार के खिलाफ धरने का कार्यक्रम भारतीय जनता पार्टी के बैनर तले होने जा रहा है। धन्यवाद। এরপর তিনি পৌঁছন চুচুড়ার ঋষিকেশ পল্লীতে। সেখানে তিনি গৃহ সম্পর্ক অভিযানে যান। বিধানসভা ভোটে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। গৃহ সম্পর্ক অভিযানে গিয়ে ছোট্ট শিশুকন্যার পায়ে হাত দিয়ে নমস্কার করেন তিনি। পাশাপাশি এক বৃদ্ধার পাশে মাটিতে বসে তাকে বিজেপির পাশে থাকার অনুরোধ জানান। তারপর তিনি চলে যান চুচুড়ার লোহাপট্টির একটি লজে। সেখানে প্রথমে বৃদ্ধজনদের সাথে সম্মিলিত হন, তারপর সমস্ত ধর্মের এবং সমস্ত পেশার মানুষের সাথে একটি সভাও করেন। এরপর তিনি সোজা চলে যান হুগলি চুচুড়া পুরসভার 22 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিউ কলোনি এলাকায়। পেশায় মৎস্যজীবী বিশ্বনাথ মণ্ডলের বাড়িতে দুপুরের মধ্যাহ্ন ভোজন করেন তিনি। মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, বেগুন ভাজা, রুটি, আলু পোস্ত, ফুলকপির তরকারি, পনিরের তরকারি, চাটনি পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, দই। এরপর মধ্যাহ্ন ভোজন শেষ করে তিনি রওনা দেন পরবর্তী কর্মসূচি রিষড়ার উদ্দেশ্যে।
छोटूर साथे अमित कर्मकार रिपोर्ट हुगली आज के। অস্বাভাবিক মৃত্যু মহিলা ওয়েটলিফটারের। পরিবারের দাবি, মহিলাকে খুন করেছে তার স্বামী। ঘটনাটি শ্রীরামপুরে। হুগলি শ্রীরামপুরের দিল্লি রোড লাগোয়া ভূষণ ফ্যাক্টরি আবাসন থেকে উদ্ধার হল একটি মৃতদেহ। মৃতের নাম মঙ্গলা সেন, বয়স 30। মৃতের আত্মীয়র অভিযোগ, মঙ্গলা দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগিতায় নাম দিয়ে সফল হয়ে মিস ইন্ডিয়া হয়েছেন। স্বামীর অবৈধ সম্পর্কে বাধা দেওয়ার কারণেই তাকে শ্বাসরোধ করে খুন করেছে স্বামী অম্বরীশ সেন, সেও একজন ওয়েটলিফটার। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত অম্বরীশ সেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। যদিও অম্বরীশের ভাইয়ের দাবি, এই ঘটনায় দাদা কোনোভাবে যুক্ত নয়। দেখুন, ওদের মধ্যে ঝগড়া অশান্তি হতো, আমার দাদা তো বডি বিল্ডিং করাতো, মেয়েদেরও করাতো, ছেলেদেরও করাতো। এই নিয়ে জিমের মধ্যেও সবসময় শুনেছি যে দাদা নাকি এই করে, আর জিমের মেয়েরাও আমাদের বলতো যে দেখো বৌদি ছন্দ করে। ইভিন আমাকেও বৌদি লাস্ট 3 ফোন করেছিল যে তোমার দাদা প্রেম করছে, একটু দেখো। আমি বললাম যদি প্রেম করছে তোমরা বাড়ি আছো, আমার বাবা হচ্ছে ডায়ালিসিস পেশেন্ট, বাবাকে নিয়ে ট্রিটমেন্ট চলছে। এবং বৌদি শুনতো না, এবং অহেতুক সন্দেহ, সোশ্যাল মিডিয়ায় যেমন সন্দেহ হয় আমরা বুঝেছি। দেখুন, দাদা বৌদির মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, আবার খুব ঝগড়া হতো, সবাই মধ্যে মিটমাট করে দিত। এইটা যে কেন হলো আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার মতে দাদা মারিনি, দাদা তো ভালোবাসতো, দাদা দুটো বাচ্চা বাচ্চা মেয়ে আছে। আমি যা হয়েছে সে তো হবে, কিন্তু আমার বিশ্বাস তো দাদা মারিনি। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কাজে যাওয়ার পথে মৃত্যু হল এক নিরাপত্তা কর্মীর। ভদ্রেশ্বরের বিঘাটির কাছে দিল্লি রোডে ঘটা একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার। নাইট ডিউটি যেতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক সিকিউরিটি গার্ডের। ভদ্রেশ্বর বিঘাটি পঞ্চায়েত এলাকায় দিল্লি রোডের একটি বেসরকারি কারখানায় কাজ করেন গন্ডলপাড়া মালোপাড়ার বাসিন্দা বছর 47 কিশোর দাস। সাইকেলে চেপে তিনি কাজে যাচ্ছিলেন, তার ছিল নাইট ডিউটি। বিঘাটির দিল্লি রোড দিয়ে যেতে গিয়ে দ্রুত গতিতে এসে একটি অল্ট্রো গাড়ি কিশোরের সাইকেলে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এসে তার দেহ ময়নাতদন্তে পাঠায়। গাড়িটিকে আটক করে চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা গন্ডলপাড়া এলাকায়। আমার ভাই মানে সিকিউরিটি গার্ডে কাজ করতে মানে দিল্লি রোডে মানে রাস্তা হয়ে বিঘাটির মধ্যে মানে যাচ্ছিল, তারপরে কি হয়েছে একটা মানে মারু এই মেরুনি রঙের গাড়ি, ওকে মানে মোর দেন 80 মানে স্পিড পার কিলোমিটার ছিল। হ্যাঁ, অ্যালকোহলিক পজিশনে ড্রাইভার ওকে মানে ধাক্কা মেরেছে, আর ওইখানে শুনলাম স্পট ডেথ করেছে। এই শেষপুর যে মানে বাড়ি আছে ওখানকার পুলিশ বডিকে চন্দননগর মানে থানা এনে রেখে দিয়ে। পারমিতা নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী। জেলা বঙ্গজননী সম্মেলনে শুভেন্দুকে নিশানা কাকলি থেকে। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day.
দাঁতের সমস্যা হতাশ হওয়ার কোনো কারণ নেই। চুচুড়ায় আরজিকর হাসপাতালের অভিজ্ঞতা প্রাপ্ত চিকিৎসক প্রতিষ্ঠা বড়ালের চেম্বারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক উপায় রুট ক্যানাল ট্রিটমেন্ট, স্কেলিং, দাঁত বাঁধানো, দাঁত তোলা, দাঁত শক্ত করা সহ অর্থো ট্রিটমেন্ট, দাঁতের যাবতীয় সার্জারি, মুখের ভিতরে টিউমার আলসারের জন্য ওরাল ট্রিটমেন্ট করা হয়। সাথে লেজার থেরাপি, দাঁত সাদা করাও এক্সরে ব্যবস্থাও রয়েছে। দাঁত না তুলে এখানে দাঁত বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়। চুচুড়া খরুয়া বাজার লোহাপট্টিতে মিষ্টি স্মাইল ডেন্টাল ক্লিনিক খোলা থাকছে শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা, সন্ধ্যা 6টা থেকে 8টা। যোগাযোগ 9836355024 এবং 8145128871। করোনা আবহে সরকারি নিয়ম মেনে মানুষকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে ক্যান্সার, থ্যালাসেমিয়া, দুর্ঘটনাগ্রস্ত পরিবার, দুস্থ ক্লাব, দুস্থ স্কুলের সাহায্যার্থে আর কে চ্যাটার্জির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এক বিচিত্র অনুষ্ঠান। আগামী 10ই জানুয়ারি বিকেল 4টেই মানকুণ্ডু স্টেশন রোডের ভাতৃসংঘ ময়দানে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বম্বের খ্যাতনামা সঙ্গীত শিল্পী সুষমা শ্রেষ্ঠা, এছাড়াও উপস্থিত থাকবেন চন্দ্রশেখর ভাস্কর রায়। টিকিটের জন্য যোগাযোগ করুন 7449797605, এছাড়াও 9830040975। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অব এডুকেশন এনসিটিই স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত, DLED এবং BEd ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599599595, যোগাযোগ 9330412319 7550880086 9732552726 এবং 9433535299। ঠিকানা জগন্নাথ বাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, PHC জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680-6046। পূজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001।
উৎসব যেন মহামারীতে রূপান্তরিত না হয়, করোনা আবহে নিজেকে এবং অপরকে কোভিড মুক্ত রাখতে অবশ্যই ব্যবহার করুন অটোমেটিক ও সেমি অটোমেটিক স্যানিটাইজেশন গেট। যে কোনো পুজো প্যান্ডেলে এবং অনুষ্ঠান বাড়িতে স্যানিটাইজার গেটের জন্য যোগাযোগ করুন। মন্দিরা ম্যানুফ্যাকচারিং, দত্তবাগান হুগলি, প্রোপাইটার তুষার শীল, মোবাইল নাম্বার 8486042164, 8942988464। বিরতির পর ফিরে এলাম খবরে। শুভেন্দুকে নিশানা করেই সরগরম হয়ে উঠল তৃণমূলের হুগলি জেলা বঙ্গজননীর প্রথম সম্মেলন। দুই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সিংহভাগেই শুভেন্দুকে নিশানা করা হয়। বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী, বিশ্বাসঘাতক মুকুল রায়, বিশ্বাসঘাতক সব্যসাচী দত্ত, বিশ্বাসঘাতক শীলভদ্র দত্ত, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপর দিয়ে চলে গেল তাদের জবাব দিতে হবে। চুচুড়ায় তৃণমূলের হুগলি জেলা বঙ্গজননী জেলা সম্মেলন মঞ্চে এসে হুঙ্কার দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এদিন চুচুড়ার বাঘাযতীন ময়দানে বঙ্গজননীর প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, সাংসদ তথা রাজ্য বঙ্গজননীর সভানেত্রী কাকলি ঘোষ দস্তিদার, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব, বঙ্গজননীর জেলা সভানেত্রী শিল্পী চ্যাটার্জি সহ তৃণমূল নেতৃত্বরা। এদিন সভা শুরুর আগে মহিলা সঙ্গীত শিল্পীর সাথে ডুয়েটে গলা মেলান সাংসদ কল্যাণ ব্যানার্জি। এরপর দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন করে সভার শুভ সূচনা হয়। প্রথম বক্তা হিসাবে মঞ্চে উঠেই বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। দু একবার সিপিএম এর সমালোচনা করলেও এদিন কল্যাণবাবুর ঘণ্টাখানেকের বক্তব্য ছিল বিজেপিকে নিয়েই, যার সিংহভাগেই নিশানা ছিল সদ্য বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীর দিকে। শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে নন্দীগ্রাম আন্দোলন হতো না, আমিও সেই আন্দোলনে সামিল হয়েছিলাম, আমিও সিঙ্গুরে ছিলাম, এই মঞ্চের অনেকেই দিদির সাথে বিভিন্ন আন্দোলনে ছিলাম, কই আমি তো কোনোদিন বলিনি আমার জন্য সেই আন্দোলন হয়েছে। পাশাপাশি তিনি বলেন, নন্দীগ্রাম থেকে আমার কাছে একের পর এক ফোন আসছে, সেখানকার মানুষ বলছে দাদা একবার এখানে এসে পা রাখুন আর শুভেন্দু অধিকারীর মুখোশটা খুলে দিন। হাতরাস দেখলেন তো কয়েকদিন আগে, দলিত মেয়েদের জন্য প্রেম একদম উঠলে উঠেছিল, দলিতদের জন্য নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ একদম নিয়ম করে যেখানেই যাচ্ছে একদম ক্যামেরা নিয়ে গিয়ে দলিতদের ঘরে ঘরে খাচ্ছে, আর খেয়ে যখন ফিরছে সেই সময় তারপরে বিজেপি কর্মীদের দিয়ে দলিত মেয়েদের উপর ধর্ষণ হচ্ছে। হাতরাস, হাতরাস একটি মেয়েকে মায়ের সঙ্গে যাচ্ছিল, ধানের ক্ষেতটা শুধু পেরিয়েছে, চারজন বিজেপি কর্মী তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে খুন করল, হাসপাতালে নিয়ে গিয়া হলো ডেড, পুলিশ এলো ডেড বডি নিয়ে গ্রামে গেল, গ্রামে যাওয়ার পর গ্রামের মানুষ ঢুকতে দিল না, বাবা মাকে ডেড বডি হ্যান্ড ওভার করলো না, রাত্রিবেলায় যে শ্মশানে পুড়িয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট সিবিআই কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, সিবিআই তার রিপোর্টে বলেছে হ্যাঁ ধর্ষণ করে খুন করা হয়েছে। পর পর উত্তরপ্রদেশে সেপ্টেম্বরের শেষে পর পর সাত দিন ধরে দলিত মেয়েদের পর পর
অমিত শাহের বুকের পাটা থাকলে একবার টাঙিয়ে দিয়ে দেখিয়ে দিই যে 50 লক্ষ লোককে চাকরি দিয়েছে। আপনাদের মতো ধাপ্পাবাজ, আপনাদের মতো গুন্ডাবাজ, আপনাদের মতো দাঙ্গাবাজ ভারতবর্ষে কখনো আসেনি কোন রাজনৈতিক দল। বলে ভাইপো, ভাইপোকে নিয়ে কথা বলছি, ভাইপো বলি ক্ষমতা থাকে না কেন, আপনার হিম্মত থাকে না কেন, অমিত শাহ থেকে আরম্ভ করে যিনি কাল গতকাল পর্যন্ত গেছেন তিনি ভাইপোর নাম একবার বলতে পারলেন না কেন, তার সাহস হলো না কেন, সে মুখ দিয়ে বলতে পারলো না কেন যে ভাইপোকে তার নাম তিনি বলতে পারলেন না কেন, সাহসটা কোথায় যে নাম দিয়ে অভিযোগ করতে পারে না, সে হচ্ছে কাপুরুষ। অমিত শাহ আপনি কাপুরুষ, অমিতজি আপনার ছেলেও তো আমার ভাইপোই হয় তাই না, তা ভাইপো নিয়ে যদি হয় তাহলে এটাও তো হোক, শিশিরদা শিশিরদার ছেলেও তো আমার ভাইপোই হয় তাই না, তোর ভাইপো, তোর ভাইপো বাবার ছেলে মিলে বাবার আমার ছেলে, বাপ মন্ত্রী হয়ে গেল, ছেলে ছিল 2014 60 লক্ষ টাকার অধিকারী, আজকে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার কোটি টাকার অধিকারী হয়ে গেছে, কি ভাইপো কি করে হলো, এত মাল কোথা থেকে এলো গো, বাবা হয়েছে মন্ত্রী, ভাইপো হয়েছে কোটি মালিক, বাবা হয়েছে মন্ত্রী 60 কোটি টাকার মালিক, ভাইপো হয়েছে মালিক, ভাইপো হয়েছে বিসিসিআই এর সেক্রেটারি, আমার ভাইপো, আমার ভাইপো, তোমার ভাইপো, সবার ভাইপো বিসিসিআই এর সেক্রেটারি, ভাইপো বলো তো এই ভাইপোর কথায় বলতে হয় যে হলদিয়া ডকইয়ার্ডসে গত কয়েক বছর ধরে লক্ষণ সেটের পর যিনি মাস্তানি করে গেছেন এখনো পর্যন্ত একটা ট্রাক বেরোতে পারে না 500 টাকা না দিলে, সে তো ভাইপোরই খেলা, ওখানে আমার ভাইপো, ভাইপোরই খেলা, ভাইপোরই গুন্ডাবাজি, ভাইপো বলে তো এটাও বলতে হয় ভাইপো, ওই কাঁথি তমলুক হলদিয়াতে আর যতদিন তুমি মন্ত্রী ছিলে সব কন্ট্রাক্টরদের, কন্ট্রাক্টরদের রাজার রাজা হচ্ছে তুমি ছিলে, কন্ট্রাক্টরের স্ক্যান্ডেল যত আছে তুমি করেছিলে, তুমিও তো ভাইপো, ভাই কোন ভাইপো, কোন ভাইপো, অনেক ভাইপো চোর, কিন্তু মোদিজিকে বলি মোদিজি কাদের নিয়ে ঘুরছেন পাশে, সবগুলো হচ্ছে চোর গুন্ডা ডাকাত, তাদের নিয়ে আপনি ঘুরছেন, তারা সব লুটে খেয়ে নিচ্ছে গোটা ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ খেয়ে নিচ্ছে, মোদিজি আপনি কি দেখতে পাচ্ছেন না, না আপনি প্রশ্রয় দিচ্ছেন করে খা করে খা, আমি আছি করে খা করে খা, তোরা খাবি না তো কে খাবে, আমার নয় ছেলে মেয়ে নেই, আমার কেউ নেই, তোরা করে খা, তোর ছেলে আছে তোর মেয়ে আছে, তোরা করে খা করে 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 বিজেপির নেতা এবং কর্মীরা যে ব্যবসায় এর থেকে লুট করে এখন নিয়ে গেল, অমিত শাহ চোখটা কেন আপনি বন্ধ করে দিলেন, টাক করে টাক করে টাক করে, আগামী 2021 তিনটে সংখ্যাও নাকি পেরোতে পারবে না, বলি ও দাদা ভাই, দাদা ভাই গো যখন তুমি নিজাম প্যালেসে বসতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যখন মাথার উপরে ছিল, কেউ টিকিট নিতে গেলে
মমতা বন্দ্যোপাধ্যায় যখন এমএলএ এমপি টিকিট দিচ্ছে তাকে দেখিয়ে বলতে, শোনো তোমার কৃতিত্বে তুমি জিতবে না, জিতবে হচ্ছে এই দেখো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা আছে বলে তাই জিতবে, বলতে কি না। অন্যদিকে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও এদিন শুভেন্দু অধিকারী সহ তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ব্যক্তিদের বিশ্বাসঘাতক বলে গর্জে ওঠেন। তিনি বলেন, এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাম রক্তে তৈরি, সেই ঘাম রক্তের উপর দিয়ে মারিয়ে চলে গেল বিশ্বাসঘাতকরা। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপর দিয়ে চলে গেলেন তাদের জবাব দিতে হবে। আমরা আছি দিদির সঙ্গে। আপনারা মাতৃরূপে বাংলাকে রক্ষা করবেন বঙ্গজননী বাহিনী। আর ঘাম রক্তে তৈরি এই বাংলা, সেই তার ঘাম রক্তের বাংলার উপর দিয়ে মারিয়ে চলে গেল বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী, বিশ্বাসঘাতক মুকুল রায়, বিশ্বাসঘাতক সব্যসাচী দত্ত, বিশ্বাসঘাতক শিলভদ্র দত্ত, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের উপর দিয়ে চলে গেল। জবাব দিতে বলবেন, আমরা আছি দিদির সঙ্গে। দিদি তুমি এগিয়ে চলো, কোনো কিছু তুমি চিন্তা করবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বঙ্গজননী আছে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে। এখানে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা গেছে। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, দিলীপ দাস সহ ওয়ার্ড কোঅর্ডিনেটররা। পরে গৌরীকান্ত মুখার্জি এই রক্তদান প্রসঙ্গে জানান, প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের ত্রিপুরার 32 নম্বর ওয়ার্ডের রক্তদান শিবির, এটা শিবির থাকে না, এটা উৎসবে পরিণত হয় এবং এবারেও তাই হয়েছে। আমরা সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে মানুষের পাশে কাজ করতে হবে এবং সমাজের কাজ করতে হবে। তৃণমূল কংগ্রেস দল ভারতবর্ষের অন্য রাজনৈতিক দলগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। আমরা 365 দিন মানুষের পাশে থেকে কাজ করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 60%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। 200 বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, চুচুড়ায় উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী জেলা বঙ্গজননী সম্মেলনে শুভেন্দুকে নিশানা কাকলি থেকে কল্যাণের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।